অনেক ভাই বা বোন আমাকে ইনস্টাগ্রামে কমেন্ট করছে যে দাদা আমাদের চ্যানেল হ্যাক হয়ে গিয়েছে, কারণ তারা ইউটিউবে গিয়ে যদি চ্যানেলটা ওপেন করে তাদের চ্যানেলে অন্যের ভিডিও দেখাচ্ছে। আপনারা সাইটে স্ক্রিনশট দেখুন, তারা ইউটিউবে গিয়ে চ্যানেল ওপেন করছে কিন্তু তাদের চ্যানেলে অন্য চ্যানেলের ভিডিও দেখাচ্ছে, যেমন হ্যাক হয়ে গেলে দেখায়। তো এটা নিয়ে তারা অনেক টেনশনে পড়ে গিয়েছে। তো টেনশন নেওয়ার কোনো কারণ নেই, এটা কিভাবে সলভ করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো, এবং এটা হয় আপনার চ্যানেল কাস্টমাইজেশন করা নেই বলে। তো কিভাবে করবেন সেটা জানার জন্য আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাব। তো আপনারা সাইডে দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিন। তো সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। নেওয়ার পর এখানে লিখবেন m.youtube.com। তো লেখার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো উপরে একদম দেখতে পাচ্ছেন তিনটে পুটকি বিশিষ্ট বার আছে, জাস্ট ওখানে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইট করে নেবেন। তো ডেস্কটপ সাইট করে নেওয়ার পর ওই তিনটে পুটকি বিশিষ্ট বারের নিচে আপনাদের চ্যানেলের লোগো দেখতে পাবেন, ওই লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম উপরে ইওর চ্যানেল দেখতে পাচ্ছেন, ইওর চ্যানেলে ক্লিক করবেন। ইওর চ্যানেলে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে। তো একদম উপরে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল, তো জাস্ট ওই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন একদম উপরে আমার দুটো ভিডিও সেট করা আছে, যার কারণে কিন্তু এখানে আমার লেখা আছে না অ্যাড ভিডিও বা অ্যাড কিছু একটা লেখা থাকবে। তো আপনারা কি করবেন, এই দেখতে পাচ্ছেন চ্যানেল টেলার ফর পিপল হু হ্যাভ সাবস্ক্রাইব, অর্থাৎ কেউ যদি আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখে এবং সে যদি আপনার চ্যানেলে ঢোকে তার সামনে কিন্তু প্রথম এই ভিডিওটা শো করবে। তো আপনারা কিন্তু এখানে পাশে অ্যাড লেখা থাকবে, একদম ভিডিও শেষে এই জায়গাটা অ্যাড লেখা থাকবে, ওখানে ক্লিক করে আপনাদের চ্যানেল যেটা বেস্ট ভিডিও সেটা কিন্তু এখানে সিলেক্ট করে রাখবেন। কারণ যখনই কোনো আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, কেউ যদি আপনার চ্যানেলে ঢোকে এবং সে যখনই আপনার চ্যানেলে ঢুকবে তার সামনে কিন্তু আপনার ভালো ভিডিওটা শো হবে, সে কিন্তু ওই ভিডিওটা দেখে আপনার আরো আদার্স ভিডিও দেখবে। এবং দু নম্বরে এরকম সেম নিচে এরকম পাশে অ্যাড লেখা থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইব, অর্থাৎ নতুন যদি কেউ আপনার চ্যানেলে ঢোকে তার সামনে কিন্তু এই ভিডিওটা শো করবে। তো এখানে কিন্তু আপনাকে এই ভিডিওটাও ভালো রাখতে হবে, কারণ যখনই কি আপনার আদার্স ভিডিও দেখবে, দেখে সে যখন আপনার চ্যানেলে ঢুকবে এবং তার সামনে যখন এই ভিডিওটা শো হবে সে কিন্তু আবার এই ভিডিওটা দেখবে, এবং এই ভিডিওটাকে যদি তার ভালো লেগে যায় সে কিন্তু আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো এই যে দুটো ভিডিও যদি আপনারা এখানে অ্যাড করেন এবং তারপর যদি আপনি ইউটিউবে গিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা ওপেন করেন, তারপর কিন্তু আপনার চ্যানেলে ওই আদার্স যে চ্যানেলের ভিডিওগুলো দেখাচ্ছিল সেটা আর দেখাবে না, আশা করি সলভ হয়ে যাবে। তো বন্ধুরা এই ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন, কারণ আমার এই চ্যানেলে ইউটিউবে নতুন নতুন আপডেট ও নতুন নতুন টিপস দেওয়া হয় যেটা নতুন নতুন ইউটিউবারের পক্ষে খুবই উপকার হয়। ধন্যবাদ বন্ধুরা।